अफ्रिकार मोजाम्बिक थेके कयला निये दुबई जाच्छिलो बांग्लादेशी जहाज एमवी आब्दुल्लाह। एक पाशे भारत महासागरेर उत्ताल ढेउ, अन्य पाशे आफ्रिकार हर्न सोमालिया। आफ्रिकार बृहत्तम तटरेखार एई समुद्र पाड़ी दीते गला शुकिये आसे नाविकदेर। आतंकटा बेड़े जाय जखन देखा जाय छोटो माछ धरार ट्रलारे करे केउ आसछे। बड़ बड़ पण्यबाही जहाज साधारणत धीरे चले, गति थाके घंटाय 18 थेके 20 नटिकल माइल। जलदस्युरा एई सुयोगटाई नेय। प्रथमे तारा जहाजेर निरापत्ता व्यवस्था पर्यवेक्षण करे। निरापत्ता व्यवस्था दुर्बल मने होले चारिदिक थेके घिरे फेले मूल जहाजटिके। हुक, अस्त्र, टेलिस्कोप और मोई साथे निये दस्युरा जहाजे हाना देय। कयेक ग्रुपे भाग हुए उठे पड़े जहाजे। शुरूतेई इंजिन रूम दखले निये नेय, कमिये देय जहाजेर गति, आबार कखनो कखनो बंध करे देय। क्रूदेर जिम्मी करे छिनिये नेওয়া হয় मूल्यवान सबकिছু। तारपर जिम्मीदेर साहाज्येই जलदस्युरा तादेर नियंत्रित एलाकार काछाकाछि जे कोनो एकटी पोर्टे निये जाय। एरपरेई मालिक पक्षेर काछे चाওয়া হয় मोटा अंकेर मुक्तिपण। एमवी আব্দুল্লাহর भाग्येও এমনটাই ঘটেছে। 2010 সালের 5 ডিসেম্বর একইভাবে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশেরই আরেক জাহাজ জাহানমণি। 100 দিনের দীর্ঘ চেষ্টার পর সেটি উদ্ধার করা হয়। 2005 থেকে 2012 সাল পর্যন্ত ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের দাপট ছিল সবচেয়ে বেশি। বিশ্বব্যাংকের মতে এই সময়ে দস্যুরা ক্রুদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে $400 মিলিয়ন বেশি আদায় করেছে। এর মধ্যে 2011 সালে গ্রিক জাহাজ আইরিন SL আটক করে তারা সর্বোচ্চ $13.5 মিলিয়ন মুক্তিপণ আদায় করেছিল। তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়ায়, যে কারণে গত 10 বছরে ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত কমেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন সংকটের পর আন্তর্জাতিক শক্তি লোহিত সাগরে ব্যস্ত হয়ে পড়ায় আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। भौगोलिक अवस्थानेर कारणे सोमालिया जलदस्युतार जन्य बेश उपयुक्त। 2000 মাইলেরও बेशी विस्तृत सोमाली उपकूल धरे प्रति बछर 20,000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ এডেন উপসাগরে যাতায়াত করে, যে কারণে রুটটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেনের একটি। তবে এই কারণেই সোমালিয়ার মানুষ জলদস্যুতাকে পেশা হিসেবে নিয়েছে বলা যায় না। জলদস্যুদের এই উত্থান মূলত দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার ফসল। সোমালিয়ার উপকূলে আধুনিক জলদস্যু দস্যুদের উৎপাত শুরু হয় 1991 সালে সামরিক শাসকের উৎখাতের পরে। 2 দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না। জলসীমার নিরাপত্তায় কার্যকর কোনো কোস্টগার্ড বাহিনী না থাকায় অবৈধভাবে বিদেশিরা সোমালিয়ার জলসীমা এসে মাছ ধরতে থাকে, যে কারণে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বাণিজ্যিক জাহাজের রুট হওয়ায় সোমালিয়ার সমুদ্র উপকূলে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সমুদ্রে মাছের পরিমাণও কমে যায়। এই ধরনের প্রতিকূলতার মধ্যে সোমালিরা তাদের জীবিকা টিকিয়ে রাখার বিকল্প সন্ধান করছিল। প্রাক্তন জেলে, মিলিশিয়া এবং বেকার যুবকরা মিলে লাভজনক উদ্যোগ হিসেবে জলদস্যুতাকেই বেছে নেয়। সপ্তাহ থেকে শুরু করে কখনো কখনো জিম্মিদের 1 বছরেরও বেশি সময় আটকে রাখে তারা। দীর্ঘ এই সময়টাতে তারা দিনের পর দিন, রাতের পর রাত জেগে জিম্মিদের পাহারা দেয়। ক্লান্তিহীনভাবে রাত জাগতে তারা খাট নামে এক ধরনের নেশাজাতীয় পাতা চিবায়। গত 3 মাসে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে গত 6 বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি জলদস্যুতার ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত 3 মাসে সোমালি উপকূলে অন্তত 14টি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। বৈশ্বিক ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কারণ দেশটিতে সোমালিয়ান সরকারের একক আধিপত্য নেই। কোনো কোনো ক্ষেত্রে জলদস্যুরা বর্তমান সরকারের চেয়েও বেশি ক্ষমতাবান। मुनीम रब्बी, जमुना न्यूज़।